জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023-24 শিক্ষাবর্ষের সাধারণ অনার্স কোর্সের ভর্তি সংক্রান্ত আপডেট ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে অনার্স ভর্তির আবেদন কবে থেকে শুরু হবে, ভর্তির বিজ্ঞপ্তি কবে নাগাদ প্রকাশ করা হতে পারে, যোগ্যতা কেমন রাখা হতে পারে বা অন্যান্য যতগুলো আপডেট আসছে সব আপডেটগুলো শেয়ার করব। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় বা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি সংক্রান্ত আপডেট পেতে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবে। চলো শুরু করা যাক। বন্ধুরা, ভর্তির সংশ্লিষ্ট এক কর্মকর্তার সাথে আলাপকালে আজকে বেশ কয়েকটি তথ্য তিনি জানিয়েছেন, সেই তথ্যগুলো তোমাদের সাথে শেয়ার করব। তিনি জানিয়েছেন যে গত ডিসেম্বর মাসের শেষের দিকে উপাচার্যের সঙ্গে ভর্তির সংশ্লিষ্ট কর্মকর্তাদের একটা মিটিং অনুষ্ঠিত হয়েছে। সেই মিটিংয়ে সাধারণ অনার্স কোর্স এবং অন ক্যাম্পাস অনার্স কোর্সের ভর্তি নিয়ে প্রাথমিক কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে তিনি জানান যে সাধারণ অনার্স কোর্সের ভর্তির বিজ্ঞপ্তি আগামী জানুয়ারি মাসের মাঝামাঝিতে প্রকাশের প্রস্তাবনা করা হয়েছে, আর বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তাবনা নিয়ে আরেকটি সভা নির্বাচনের পর অনুষ্ঠিত হবে এবং সেই সভাতেই চূড়ান্ত করা হবে যে আবেদন করার জন্য কেমন যোগ্যতা রাখা হতে পারে, ভর্তির কার্যক্রম কবে থেকে শুরু হবে, মানে আবেদন কবে থেকে শুরু হবে, আবেদন করার জন্য কেমন ফিজ রাখা হতে পারে বা অন্যান্য সকল তথ্যগুলো ওইখানেই আলোচনা হবে। এখন বিষয় হচ্ছে যে তোমাদের ভর্তির বিজ্ঞপ্তি তাহলে জানুয়ারি মাসের মাঝামাঝিতে প্রকাশের সম্ভাবনা রয়েছে। তাহলে আমরা ধরে নিচ্ছি জানুয়ারির 15 তারিখ থেকে 20 তারিখের মধ্যে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করবে। এবং তিনি আরও জানিয়েছেন যে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশের 2-1 দিনের মধ্যেই আবেদন শুরু হয়ে যাবে। প্রাথমিক এই আবেদন যেহেতু 2-1 দিনের মধ্যে শুরু হবে, তাই আমরা ধরে নিতে পারি যে আবেদন 15 থেকে 20 তারিখের মধ্যেই শুরু হতে যাচ্ছে। আর আবেদনের যোগ্যতা নিয়ে যতটুকু আলোচনা করা হয়েছে, সেই আলোচনার প্রেক্ষিতে তিনি জানিয়েছেন যে গত শিক্ষাবর্ষে আবেদনের যোগ্যতা যেরকমটা ছিল, এই শিক্ষাবর্ষে ওই রকমটাই থাকবে। আর কিছু সংখ্যক শিক্ষক সমিতির সদস্যরা তারা জানিয়েছেন যে আবেদনের ফিস কিছুটা বাড়ানো উচিত, তবে এই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। আবেদন ফিস যদি বাড়ানো হয়, অবশ্যই ভর্তির বিজ্ঞপ্তিতে সে বিষয়টি উল্লেখ করা হবে। আর ফিস যেহেতু অন্যান্য বিশ্ববিদ্যালয়ে বাড়ানো হয়েছে, তাই ফিস বাড়ানোর সম্ভাবনাটা রয়েছে অনেক অনেক বেশি। তাহলে আমরা সাধারণ অনার্স কোর্সের ভর্তি নিয়ে কী আপডেটগুলো পেলাম? আগামী জানুয়ারি মাসের মাঝামাঝিতে অর্থাৎ 15 থেকে 20 তারিখের মধ্যে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করবে, আর ভর্তির বিজ্ঞপ্তির 2-1 দিনের মধ্যেই আবেদন শুরু হবে। এর সাথে আসন সংখ্যা গত শিক্ষাবর্ষের ন্যায় থাকবে, আসন সংখ্যা কিছুটা বাড়ানো হয়েছিল গত শিক্ষাবর্ষেই। সো আসন সংখ্যা প্রায় 4,36,000 প্লাস এরকমটাই রয়েছে, ওই আসনেই তোমাদের ভর্তি করানো হবে। এর সাথে আবেদন ফিস কিছুটা বাড়তে পারে, তবে এখনও পর্যন্ত যেহেতু কোনো সিদ্ধান্ত হয়নি, তাই আমরা ধরে নিচ্ছি গত শিক্ষাবর্ষের ন্যায় এবছর আবেদন ফি রাখা হতে পারে, তবে বাড়ানোও হতে পারে। এবং সর্বশেষ তিনি যে আপডেটটি দিয়েছেন যে সাধারণ অনার্স কোর্সের ভর্তির কার্যক্রম ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে শুরু হতে যাচ্ছে, মানে রেজাল্ট প্রকাশের পর প্রথম পর্যায়ে যারা ভর্তি হবে তাদের ভর্তির কার্যক্রম ফেব্রুয়ারিতে শেষ হবে, মার্চের থেকে ক্লাস শুরু হবে। এর সাথে অন ক্যাম্পাস অনার্স কোর্সের ভর্তির আপডেট আসছে, সেই আপডেটগুলো তোমাদেরকে আরেকটি ভিডিওতে জানিয়ে দিব। আপাতত এতটুকু তোমরা জেনে থাকো। অন ক্যাম্পাস অনার্স ভর্তি নিয়ে যদি তোমরা বিস্তারিত একটি ভিডিও চাও, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবে, তোমাদেরকে একটি ডেডিকেটেড ভিডিও আকারে তোমাদেরকে দিব। এবং অন ক্যাম্পাস অনার্স কোর্সে গত শিক্ষাবর্ষে খুব বেশি কোর্স ছিল না, 3টা না 4টা কোর্স ছিল, এইবার কোর্স সংখ্যা বাড়ানো হবে এবং বেশ কিছু নতুন কোর্স অ্যাড করা হবে, সেই বিষয়েও আলোচনা হবে এবং সিদ্ধান্ত হবে, আমরা জানতে পারবো, তোমাদেরকেও জানাবো। সো এতটুকু তোমরা জেনে রাখো, তোমাদের যারা সাধারণ অনার্স কোর্সে ভর্তি হওয়ার যাদের ইচ্ছা রয়েছে, তোমাদের এই অনার্স ভর্তির আবেদন আগামী 15 থেকে 20 তারিখের মধ্যেই শুরু হতে যাচ্ছে। বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে।